মঙ্গলচণ্ডী বা জয় মঙ্গলবারের ব্রতবিধি ও ব্রতকথা। আজকে বৈশাখ মাসের শেষ দিন, কালকেই প্রথম জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন পড়বে। সেই জ্যৈষ্ঠ মাসের প্রথম দিনে মঙ্গলবার পড়েছে, সেই জন্যে ঘরে ঘরে বাংলার মেয়েরা মায়েরা সকলে এই জয় মঙ্গলবারের ব্রত করবেন। এই জয় মঙ্গলবারের ব্রত অনেক সুফল আছে, সেই সুফলতার জন্যই আমরা জয় মঙ্গলবারের ব্রত করে থাকি, মা মঙ্গলচণ্ডীর আরাধনা করি। ব্রতের নিয়ম, জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারের এই ব্রত পালন করিতে হয়। পুরোহিত দ্বারা মঙ্গলচণ্ডীর পূজা করাইয়া ব্রত শেষে ব্রতকথা শ্রবণ করিতে হয়। আমি পরে ব্রতের কথা শোনাব। ব্রতের উপকরণ, 17টি গোটা সুপারি, ধান, দূর্বা, ফুল, বেলপাতা, পইতা, পাকা আম, কাঁঠাল ইত্যাদি। এই সময় গাছে প্রচুর পাকা আম হয়, কাঁঠাল হয়, গাছে গাছে ফল ধরে, তাই এই সময় এই সব দিয়ে পুজো করতে হয়। এই উপকরণগুলো দিয়ে মা খুব সন্তুষ্ট হন। ধ্যান, ওম মহিষ্যা ললিত কাস্তাক্ষা দেবী মঙ্গলচণ্ডিকা বরদাভয় হস্তাচ দ্বিভুজা গৌরদেহিকা রক্তপদ্মাস্থানেশ চ মুকুটোজ্জ্বলমণ্ডিতা রক্তকৌশীর্বস্ত্রা চ স্মিতবক্তা শুভান্ন নবযৌবনা সম্পন্না চার্বঙ্গী ললিত প্রভা। পূজা মন্ত্র, ওম রিং মঙ্গলা চণ্ডিকা ঐ দেবৈ নমঃ। পরে ললিতকান্তি দেবী ও দিবাকার বাসিনী দেবীর পঞ্চপ্রচারে পূজা করিবেন। রাম মন্ত্র, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্ব সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এবার ব্রত কথাটি পড়ে শোনাচ্ছি। রত্নাবতী নামে এক ভক্তিমতী সধবা ব্রাহ্মণী ছিল। কামিনী নামে একটি নাপিতিনী তার সই ছিল। একদিন নাপিতিনী বললে, সই আমার খুবই দুঃখ কষ্ট, কি করি বলতে পারো? ব্রাহ্মণী বলে, জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারের মঙ্গলচণ্ডীর ব্রত করো। সইয়ের কথা শুনে সে ব্রত করল, তার ফলে তার সব দুঃখ কষ্ট দূর হলো। কিছুদিন পরে সে সুখ সহ্য করতে না পেরে, কী করবে ঠিক করতে না পেরে বনেদের লাউ গাছ ছিঁড়ে দিল, তাতে গাছ আরও বেড়ে গেল। সে যুক্তি করে ভাগাড়ে গিয়ে রাজার মরা হাতি ধরে কাঁদতে লাগলো। হাতিটা মঙ্গলচণ্ডীর দয়ায় বেঁচে গেল। এই সংবাদ শুনে রাজা নাপিতিনীকে খুব আদর যত্ন করলে। শেষে বিষের নাড়ু তৈরি করে নাপিতিনী জামাই বাড়ি পাঠাল, কিন্তু তাতেও তারা মরল না। তখন নাপিতিনী ব্রত করা বন্ধ করতেই তার বাড়ি ঘর পুড়ে ধ্বংস হয়ে গেল। মেয়ে জামাই মরল, নাপিতিনী কাঁদতে লাগলো। শেষে মা মঙ্গলচণ্ডী ছদ্মবেশে দেখা দিলেন। নাপিতিনী কাঁদতে কাঁদতে তার পায়ে ধরে সব বললে, মা মঙ্গলচণ্ডী সব শুনে, জয় মা মঙ্গলচণ্ডী সব শুনে তাকে আবার ব্রত করতে বললেন। ব্রত করার ফলে নাপিতিনী আবার ঘর বাড়ি জমিজমা ফিরে পেল।
মেয়ে জামাই বেঁচে উঠল। মা মঙ্গলচণ্ডীর দয়ায় তার সব দুঃখ ঘুচে গেল। সেই থেকে এই ব্রত চারিদিকে প্রচার হলো। মঙ্গলচণ্ডী বা জয় মঙ্গলবারের ব্রতকথা এইভাবেই সমাপ্ত করলাম। নমস্কার। এই ব্রত সকলেই করবেন, ঘরে ঘরে ব্রত করলে ঘরে শান্তি তো ফিরে আসবেই, অশান্তি অনেক দূরে চলে যাবে, মনে শান্তি আসবে। দেবতাকে স্মরণ করবেন, জয় মা মঙ্গলচণ্ডী। নমস্কার।